আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আজকে আমাদের চাঁদরান আর কালকে ঈদ, তো আজকে আমরা দুই তিনজন ফ্যামিলি মিলে চিন্তা করেছি যে আজকে আমরা একসাথে ইফতার করব, একটু অভিনব কায়দায় অন্য রকম ইফতার করব, যেহেতু কালকে ঈদ আর আমরা হাতে মেহেদি দিব। তো আমরা আপনাদেরকে দেখাবো আমরা কী রকম করে ইফতার করলাম, কী কী খেলাম এবং মেহেদি দিলাম কেমন করে। আমরা আজকে শাড়ি পরবো সবাই, তো আমি সে একটা শাড়ি পরেছি, এটা বাংলাদেশের শাড়ি, খুব ভালো করে দেখাতে পারছি না কারণ আমি জামাকে শ্যুট করছি, যদি কাউকে পাই তাহলে আমি দেখাবো। এটা বাংলাদেশ শাড়ি, একটা বেক্সি ভয়েল, শাড়িটা খুবই সুন্দর, বাংলাদেশ থেকে আমাকে আমার বোন গিফট করেছে। আর এটা এটা আমার আর একটা বোন গিফট করছে, যে ও নিজে একটা গয়না বানায়, সো ও আমাকে এটা বানিয়ে দিয়েছে, একটা কাঠের, দেখতেই পাচ্ছেন। আমি এতটা পরি না গহনা, এবং হাতে চুড়ি আর এই যে আংটি ও আমাকে পাঠিয়েছে, আমি এত পরি না, বাট আজকে পরেছি, আমাকে দেখতে নিশ্চয়ই মনে হয় ভালো লাগছে মোটামুটি। তো যাই হোক, ও যেহেতু এত কষ্ট করে পাঠিয়েছে সেজন্য আমি আজকে পরেছি। আর যেহেতু আমরা মেহেদি দেবো, সো একটু সবুজ সবুজ, একটু হলুদ হলুদ সব কিছুই পাওয়ার চেষ্টা করেছি। তো আমি আপনাদেরকে এখন দেখাবো আমরা কী কী ইফতার করবো, একটু ডিফারেন্ট, চলুন দেখা যাক। আমাদের আছে গরুর মাংস, ডাল, আমাদের আছে বিফ, এটা ডাল, খেজুর, জর্দা, আম, লেবু, ভর্তা আছে দুই রকম, একটা আলু ভর্তা, ওটা বেগুন ভর্তা, আর মুরগি, আর সাদা ভাত। আর সবাই কেমন লাগছে, কেমন লাগছে, আচ্ছা আপনার কেমন লাগছে একটু বলেন। আমাদের অভিনব কায়দায় ইফতার, আজকে শেষ ইফতার, তারপরে আশা ভাইকে আমি উনি ক্যামেরার সামনে আসতে পারছি না, ভাই একটু অসুস্থ, আমি আশা ভাইকে থ্যাংক ইউ বলবো স্পেশালি, কারণ ঈদের আগের দিন সবার অনেক কাছ থেকে উনি যে উনার বাসায় আমাদেরকে মানে কি বলবো এটাকে, আমন্ত্রণ না নিমন্ত্রণ, তাদেরকে ঈদের শুভেচ্ছা, ইনশাআল্লাহ আপনারা ঈদের মধ্যে আনন্দ করবেন। থ্যাংক ইউ অশোক ভাই। তো এই হলো আমাদের ইফতার আয়োজন, এই যে ভাত আছে, বেশ আমার ভালো লাগছে কারণ এটা আমাদের প্ল্যান করা, কারণ আমরা ইফতারে এই পুরা রমজানে আমরা ভাজা পোড়া খেয়েছি, সো ভাজা পোড়াটাকে আমরা বাই বাই বলছি আজকে, যাতে কেউ অসুস্থ না হন, কেউ পেটে জ্বালা পোড়া না নিয়ে আর কি মসজিদে যান কালকে। সো এই হলো ব্যাপার, সবাই চলে আসছে, আমি কেমন লাগছে হাটের বড় ইয়ে আনিসা, আসো আসো একসাথে দেখি দেখি তোমার হাটের বড় দাম্ম না সোজা করেন করে, হ্যাঁ ইয়ে আন্টি দিয়ে দিয়েছে কত সুন্দর করে, বা ভালো লাগছে আজকে চাঁদরা, বাংলাদেশি কাঠের অর্নামেন্টস
Every year, and particularly in Ramadan, Hidayah Foundation distributes to tens of thousands of families who are among the poorest in the world. Prophet Muhammad, peace be upon him, said, "The most excellent sadaqah consists in your satisfaction." আমি যা সেটা করো সবাই এম করো এম করো.